আজকের গৃহিণীদের জন্য চির খরচে সুন্দর ও মজবুত পুরনো চুরি আর খবরের কাগজ দিয়ে দুর্দান্ত ট্রিক নিয়ে হাজির হয়ে গেলাম উঁচু সিলিংয়ের ঝুলঝাড়া বলুন ফ্যান পরিষ্কার করার জন্য আমরা টুল চেয়ার সিঁড়ি এগুলো ব্যবহার করি কিন্তু এইভাবে পরিষ্কার করা খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস হ্যালো ফ্রেন্ডস এলআর ফুড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত লাইফ টাইমের জন্য এই ঝাঁটা তৈরি করে আপনি মিনিটেই পরিষ্কার করে নিতে পারবেন ঝুলঝাড়া বলুন সোফা পরিষ্কার করা বিছানা মারা বাথরুম পরিষ্কার করা বাগান পরিষ্কার করা সব কিছু করে নিতে পারবেন মিনিটে তো চলুন তবে আজকে আমার দুর্দান্ত ট্রিক আমি শুরু করি এখানে আর নিয়েছি পুরনো আমার কিছু জোগাড় করা ছিল বোতলগুলো আমি যে বোতলগুলো ফেলে দিনি এগুলোই আমাদের আজকে কাজে লেগে যাবে তো দেখুন আমি এ ধরনের বোতল নিয়েছি আর নিয়ে নিলাম কাঁচি একটা পুরনো চাকু একটা মার্কার পেন আর আমি নিয়ে নিলাম পেপার খবরের কাগজ আর নিয়েছি পুরনো চুরি আর এই চুরি তো আমরা আমাদের ঘরে থাকেই পুরনো চুরি প্লাস্টিকের চুরি নিয়েছি এখানে প্রথমেই আমরা কি করে নেব ওপরে যে লেবেলগুলো আছে বোতলের উপরে এই লেবেলগুলো আমাদেরকে উঠিয়ে নিতে হবে থামসাপের আপের বোতল তো থাকে ভিনিগারের বোতল এইগুলোই আমি মাজার বোতল এগুলোই আমি ঘরে ব্যবহার করলাম এখানে দেখুন এই উঁচু জায়গাগুলো আছে থামসাপের আপের বোতলের এই উঁচু জায়গায় আমি মার্কার পেন দিয়ে একটা গোল দাগ দিয়ে দিলাম এই গোল অংশটা এইভাবে আমি প্রত্যেকটা আমার এই উঁচু জায়গায় আমার দাগ দিয়ে দিতে হবে গোল গোল করে দাগ দিয়ে দেবেন তাহলে কি হবে আমরা যা কাটবো না তো সুবিধা হবে এখন আমি চাকু পুরনো চাকু গরম করে নিয়েছি আমি এখানে পুরনো এই জন্যই ব্যবহার করেছি নতুন চাকু যদি খারাপ হয়ে যায় না তো দেখতে খারাপ লাগে সেই জন্য আমি পুরনো চাকু ব্যবহার করেছি তো আমরা গোল গোল করে দাগ দিয়ে দিয়েছি ঠিক এরভাবে চাকুটাকে খুব ভালো করে গরম করে একটু সাবধানে অবশ্যই কাজটা করে নেবেন আর গোল অংশগুলো যে দাগ দেওয়া ছিল সেগুলোকে আমরা সবগুলো কেটে নিলাম দেখুন কত সুন্দরভাবে কাটা হয়ে গেল এখন আমি কি করব এখানে আমি নিয়েছি ঝাঁটার খিল নারকেলের ঝাঁটার খিল এখন আমরা এই বোতলের যে গোল গোল করে আমরা কেটে নিয়েছিলাম এর মধ্যে আমি ঝাটার খিলগুলো ভরে দেবো অল্প অল্প করে ভরতে হবে আর খুব সুন্দর মিনিটের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন ঘরে এত সহজ এবং টিকসই এই ঝাঁটা এত সুন্দরভাবে আপনি বানিয়ে নিতে পারবেন এর আগে এরকম ঝাঁটা তৈরি করেছে কিনা আমার জানা নেই হ্যাঁ দেখুন আমি কিভাবে তৈরি করছি এত সুন্দর ঝাঁটা তো একদম বেশ ভালো করে লাস্টের দিকে একটা দুটো করে ভরবেন একটু টাইট করে ভরে দেবেন আর খুব ঝাঁটার খিল কম লাগবে আর খুব টিকসই এবং সুন্দর দেখুন সবগুলো আমাদের ভরে নেওয়া হয়ে গেল এখন আমরা কি করব আমাদের আরেকটা আছে ঝাঁটা দুই ধরনের আমি ঝাঁটা তৈরি করব দুটোই এখন এটা আমি সাইডে রাখলাম এবার আমরা আরেকটা ঝাঁটার দিকে চলে যাচ্ছি এখনও কিন্তু প্রথম তৈরি হয়নি প্রত্যেকটা ঝাঁ আমি বটলের ভিতরে দুটো বোত দুই ধরনের তৈরি করব তো দুই বটলের মধ্যে আমি ঝাঁটার খিল ভরে দেব তো এই বটলের মধ্যে আমি হাফ কেটে নিলাম এক সাইড আর এই দিকটায় যেদিকে আমাদের মুখ লাগানো আছে এই বটলের এর মধ্যে আমি ঝাঁটার খিল ভরে দেবো তার আগে আমি এখানে পুরনো চুরি নিয়েছি প্লাস্টিকের চুরি চুরিগুলো আমরা এইভাবে দিয়ে দিচ্ছি বটলের এক সাইডে আর একটু টাইট করে দেবেন আর চুরিটা যেন খুব বড় না হয় যেন এই যেদিক আমাদের বোতলের মুখই আছে লাগানো সেদিক দিয়ে যাতে বেরিয়ে না যায় তো দেখবেন যেন ঠিক ঠিক এই মাপের চুরি হয় তো এইভাবে আমরা চুরিগুলো দিয়ে দিলাম আর পুরিয়নোর চুরি তো আমাদের ঘরে পড়েই থাকে তো এখন আমরা কি করব এর মধ্যে আমি ঝাটার খিল ভরে দেব। আর দেখুন কত সুন্দর লাগছে না ঝাটার এই চুরি দিয়ে বানানো এত সুন্দর লাগবে আর টিকসই আর মজবুত হবে আর ঘরে আবারও বলছি ঘরে ট্রাই করুন খুব ভালো লাগবে আপনাদের কাজ করতেও খুব ভালো লাগবে আর বাজার থেকে যদি কিনে আনেন তবে বারবার এইগুলো খুলে যাওয়ার ভয় থাকবে আর দেখতেও সুন্দর লাগে না আমি এখানে একটা ছোট কাঠ নিয়েছি এরকম গোল টাইপের কাঠ নিয়েছি হ্যাঁ তারপরে এইভাবে একটা শক্ত ভারী জিনিস দিয়ে আপনারা একটু দেবে দেবে এইভাবে বাড়ি মেরে মেরে এটা ঢুকিয়ে দেবেন আরও মজবুত হয়ে যাবে এবার আরও কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে এক করে নিতে হবে আমি এখানে যেন যেন এটা আমি এই ঝাঁটার ঝুলিয়ে রাখতে পারি তার জন্য আমি গোল করে দুই দিকে ফুটো করে দিলাম একটা কাঁটা দিয়ে আপনারা করে নেবেন না আমি এখানে স্ক্রু ড্রাইভারের যে সামনের এটা থাকে ঘোরানো ওইটা গরম করে আমি দুই দিকে দুটো বোতলের দুই দিকে দুটো ফুটো করে দিলাম তারপরে এইরকম একদম সুতো ভরে দিলাম এদিকেও একটা সুতো ভরে দেব এটা এইটা প্লাস্টিকের সুতো আর মাঝখান থেকে আমি কিভাবে করছি দেখুন এভাবে গিট মেরে দিতে হবে একটা গিট দিয়ে দিলাম যেন এটা খুলে না যায় খুব ভালো করে একটু মজবুত করে গিট মেরে দেবেন আর কিছু নয় হ্যাঁ তারপরে সাইড যেটা বেরিয়ে বেশি বাড়ানো থাকবে সেই সাইডটা আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি তবে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে কাজটা আমার ভালো হবে এ দুই ধার দিয়ে টেনে দিলাম বাস আর কিছু নয় ওপর একটা গিট মেরে দিলাম আরেকটা গিট দিয়ে দিচ্ছি এখানে আমি একটা খুব সুন্দর একটা আপনি যদি চান ফুল বা কিছু তৈরি করে এখানে ঝুলিয়ে দিতে পারেন খুব ভালো লাগবে দেখতে তো তৈরি হয়ে গেল এখন আমরা কি করব এইখানে দেখুন এটা আপনি ঝুলিয়ে নিতে পারবেন খুব সুন্দর লাগছে এবার আমি একটা কাপড় নিয়ে নিলাম এখানে মোটা টাওয়াল নিয়ে নিয়েছি রুমাল টাওয়াল যাই বলুন একটু মোটা ধরনের নেবেন আর গরম করবেন এইভাবে প্রথম যেটা ঝাঁটা আমরা তৈরি করেছি সেই ঝাঁটার জন্য আমি এটা করছি এভাবে আগুনের ওপরে ওপরে ধরবেন বোতলে এক সাইড প্লাস্টিকের দিক এভাবে ধরবেন আর এইভাবে কাপড়টা মোটা কাপড় দিয়ে আপনারা দেবে দেবে দিবেন যতটা ভালো করে দাববেন সাথে সাথে দাববেন কিন্তু নাহলে প্লাস্টিকটা না শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে দেবে দেবেন দেখবেন একদম টাইট হয়ে যাবে ঝাঁটা ঝাঁটার খিল একটিও বেরোবে না আপনারা যদি এই প্রসেসে করুন দেখুন একদম আস্তে আস্তে দেখবেন করবেন চার পাঁচবার করলেই হয়ে যাবে আর অবশ্যই ঘুরিয়ে ঘুরিয়ে করবেন একদিক গরম করে আপনারা দেবে দেবেন দিয়ে আর দিক করবেন দেখবেন কত সুন্দরভাবে টাইট হয়ে গেছে আছে আস্তে আস্তে যারা নতুন গৃহিণী আছো না তারা একটু এইভাবে বানিয়ে নেবে ঘরে দেখবে শ্বশুরবাড়ির লোক সবাই নাম করবেই তোমার আর তোমাকেও ভালো লাগবে কাজ করতে আর যারা বাড়িতে ঘরে আছে তাদেরও খুব ভালো লাগবে এই ঝাঁটা দিয়ে ঝাড়া ঝাড়া ঝেড়ে নেওয়া পরিষ্কার করা সব কিছু করতে তো আমাদের সেকেন্ড যে ঝাঁটা ছিল সেটাও আমি এভাবে গরম করে নিচ্ছি যেন টাইট হয়ে যায় আরও আর মজবুত হয়ে যায় এই ঝাঁটা আজকের এই মজার ট্রিক যদি তোমাদের ভালো লাগে আপনাদের ভালো লাগে ছোট বড় সবার তবে অবশ্যই ভিডিও শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল আর ভালো লাগলে আমার পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন একটি সাবস্ক্রাইব একদম ফ্রিতে ওপরের চুরি বেশ টাইট আছে আর নিচের চুরিটা বেরিয়ে আসছে তো আমি এখানে একটা ফেবিকুইক নিয়েছি পাঁচ টাকা দাম বাজারে এই ফেবিকুইক দিয়ে আমরা এখানে একটু জমিয়ে দিচ্ছি যেন নিচে চুরিটা খুলে বেরিয়ে না যায় আর দেখুন ঝাঁটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো এটা ঝুলিয়েও রাখতে পারবেন আর ভেতর থেকে দেখা দেখা যাচ্ছে এই ঝাঁটার খিলগুলো দেখুন তো এখানে আমার একটু কাজ আছে খুব সুন্দর লাগবে আরও ঝাঁটা তো আপনারা দেখতে থাকুন আমাদের যে ঝাঁটা তৈরি ছিল প্রথম যেটা তৈরি করেছিলাম এর মধ্যে প্রায় পাঁচ ফুট মতো এরকম লম্বা একটা লাঠি নিয়েছি কাঠের কাঠের লাঠি আর এটা আমি দিয়ে দিলাম এই বোতলের মুখে আর এইভাবে আপনারা একটু ঠুকে নেবেন আর দেখুন খুব সুন্দরভাবে টাইট হয়ে যাবে আর এটাকে আরও বেশি আমি মজবুত করার জন্য কি করব চুলোর ওপরে একই প্রসেসে আমি মুখের এই সাইডটা গরম করে নেবো আর এই রো টাওয়ালটা দিয়ে রুমাল দিয়ে যাই বলুন না কেন একটু গরম করে এভাবে দেবে দেবো আরও বেশি মজবুত হয়ে যাবে একদম লাইফ টাইমের মতন আপনার তৈরি হয়ে গেল ঝুল যারা যাই কাজ করুন ঝুলঝারা ফ্যান পরিষ্কার করা বাগান ঝাড় দেওয়া সব কিছুর জন্য একদম তৈরি হয়ে গেল আর আপনাকে দ্বিতীয়বার হয়তো করতে হবে না এখানে আমি পেপার নিয়ে নিয়েছি পেপারগুলো এইর এবার আমরা কি করব এই বটলের ওপরে চারি সাইডে আমি ফেভিকল আঠা লাগিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি যেন পুরো ভালো ভালোভাবে লাগানো হয় তো এইভাবে আমরা পুরো বড লাগিয়ে দিলাম বোতলের গায়ে তারপরে এই পেপার দিয়ে আমরা পেপারটাকে জুম লাগিয়ে দিচ্ছি আটার উপরে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে পেপারটা দিয়ে দিব পুরো পেপারটা এই বোতলের গায়ে পুরো পেপারটাই আমি এইভাবে লাগিয়ে দেবো আপনি কাঁচি দিয়ে হোক ছিঁড়ে হোক দিতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন আমি ছিঁড়েও নিয়েছি তো এইভাবে আমরা বসে জমিয়ে দেবো বোতল বোটলের গায়ে পেপার এইভাবে আপনারা ঝাঁটা যদি তৈরি করেন তো সময়ও বেশি লাগবে না দেখতেও খুব সুন্দর লাগবে এই ঝাঁটা আর আপনি একদম লাইফ টাইমের মতো জন্য তৈরি করে নিতে পারবেন এখানে ঝাঁটার নিচে আমি পেপার দিয়ে দিচ্ছি একটা কালার নিয়েছি রং পেন্ট কর পেন্ট হোয়াইট পেন্ট যেট তো আমি পুরোটাই আমি রঙ করে নেব আপনি যদি চান তো করতে পারেন না করলে কোনো অসুবিধে নেই কাজ তো একই হবে রঙ করলে একটু কালার এইরকম করলে একটু সুন্দর লাগবে জাস্ট আর কিছুই নয় তা আমি পুরো আমি ঝাঁটাতে এবং ঝাঁটা এবং লাঠির এই সাইডে যেদিকে বটল আছে এবং লাঠি আছে এদিকে পেন্ট করে নিচ্ছি আর ডবল কোট করে নেব একবার শুকিয়ে গেলে আর একবার ডবল করে নেব তবে খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে আর এর মধ্যে আমি কালার দিলাম একটু আমাকে কালার করতে খুব ভালো লাগে ঝাঁটার এই ধারে লাল নীল একদম হলুদ কালার দিয়ে দিলাম আর এইরকম করে ঝাঁটার সাই কে সামনে দিকে একটু কেটে দিলাম তবে দেখতে সুন্দর লাগবে সমান হয়ে গেল ঝাঁটা একদম তৈরি হয়ে গেল আমাদের দেখুন কত সুন্দরভাবে আর এখানে আমি নিয়েছি সাইকেলের হ্যান্ডেলে যে থাকে না এইগুলো কুড়ি টাকা করে দাম ব্যস্ত আর কিছু নয় এটা হাত ধরলে পাটা হাতে খুব ভালো লাগবে দেখতেও সুন্দর লাগবে আর ধরার জন্য খুব ভালো হবে এখানে দেখুন কত সুন্দরভাবে ধরা যাচ্ছে এটা আপনি দিতে পারেন আর তারপরে একদম হয়ে গেল আর এটা আপনি ঝুলিয়ে রাখতে পারবেন দেখুন ঝাটার খিলগুলো দেখা যাচ্ছিলো তো আমি এখানেও কাগজ লাগিয়ে এরভাবে একই প্রসেসে কাগজ লাগানোর পরে আমি রং করে নিয়েছি দেখুন আর দেখুন সব কাজ কত সুন্দরভাবে ইয়ে হচ্ছে আর আপনি এটা ঝুলিয়ে রাখতে পারবেন যে কোনো কর্নারে ঘরের ঝুলিয়ে রাখতে পারবেন আবার ব্যবহারও করতে পারবেন তো ফ্রেন্ডস আমার আজকের এই মজার ট্রিক আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই ভালো লাগবে কারণ এত সুন্দর একটা ট্রিক আপনাদের জন্য দিয়েছি আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থেকে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্ত আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ